বিজেপিতে যোগ দিয়ে পাপ করেছিলেন আদিবাসী মহিলারা, তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কেটে ফিরতে হয়েছিল তৃণমূলে। এই ঘটনা সামনে আসার পরেই তুমুল আলোড়ন ওঠে। আদিবাসীরা প্রতিবাদে আন্দোলন শুরু করেন, বন্ধের ডাক দেন। ঘটনার রিপোর্ট তলব করে এসটি কমিশন, অভিযোগ যায় স্বয়ং রাষ্ট্রপতির কাছে। চাপের মুখে তৃণমূলের মহিলা সভাপতিকে সরিয়ে দেওয়া হয়, দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও পুলিশ জানালো দণ্ডি কাটিয়ে দলে ফেরানোর মধ্যে কোনো অপরাধ নেই। এসটি কমিশনকে রিপোর্টও পাঠিয়ে দিয়েছে তাঁরা। পুলিশের রিপোর্টের তীব্র প্রতিবাদ করেছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তদন্ত করুক এসটি কমিশন নিজেই। পুলিশের এই রিপোর্ট অত্যন্ত হাস্যস্কর, কারণ পুলিশের রিপোর্ট অনুসারে কোনো ক্রাইমই সংগঠিত হয়। তাহলে প্রথমেই প্রশ্ন ওঠে, যদি কোনো অপরাধ সংগঠিত না হয়ে থাকে তাহলে পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে কেন? দ্বিতীয়ত, যাকে যে নেত্রীকে তৃণমূল কংগ্রেসের দেখা যাচ্ছে, তিনি ক্যামেরার সামনে বলছে দণ্ডি কাটা সম্পন্ন হওয়ার আগে যে হ্যাঁ, তারা প্রায়শ্চিত্ত করার জন্য দণ্ডি কাটতে কাটতে কাঁঠালপাড়ায় বিজেপি এই তৃণমূল পার্টি অফিস অব্দি পৌঁছচ্ছে, বিজেপি পার্টি অফিস থেকে। সেই নেত্রীর কোনো অপরাধ পুলিশ কেন খুঁজে পেল না? পুলিশ নির্লজ্জের মতো তৃণমূল কংগ্রেসের সেই নেত্রীকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এসটি কমিশন, কেন্দ্রীয় যে এসটি কমিশন, তার প্রতিনিধিরা এসে, টিম এসে এর তদন্ত করুক, তবেই সঠিক তথ্য বাইরে আসবে। তৃণমূল নেতা অবশ্য বলছেন এখনও তদন্ত শেষ হয়নি, অপেক্ষা করা উচিত পুলিশি তদন্ত শেষ হওয়ার জন্য। বিজেপি রাজ্য সভাপতি রাজনৈতিক ফায়দা লোটার জন্যই মিথ্যে অভিযোগ করছেন, বলছেন তৃণমূল নেতা। পুলিশ যতক্ষণ পর্যন্ত না চার্জশিট দাখিল করছে বা যতক্ষণ না কোর্টে তার তদন্ত শেষ না করে রিপোর্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষই সংবিধান মান্যতা, সংবিধানকে মান্যতা দিয়ে মন্তব্য করা উচিত নয়। দ্বিতীয়ত, উনি যে কথা বলছেন, তিনি বিজেপি রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ, উনি যে কোনো দাবি করতেই পারেন, যে কোনো দাবি করতেই পারেন। সেই দাবিটা তার কতটা ন্যায্য, ন্যায়সঙ্গত, সেই কমিশন বিচার করবে, কমিশন এসে তদন্ত করবে, তাতে সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কোনো বাধার কারণ হবে না। তৃণমূল নেতা তদন্ত শেষের জন্য অপেক্ষা করতে বলছেন। তদন্ত যদি শেষ নাই হয়ে থাকে তাহলে এসটি কমিশনকে কেন রিপোর্ট পাঠানো হলো? বিরোধী দলে যোগ দিলে পাপ হয় এবং প্রায়শ্চিত্ত করেই শাসক দলে ফিরতে হবে, এটাই তাহলে গণতন্ত্র? এরকমটাই হওয়া তাহলে স্বাভাবিক? নিউজ টাইম।